বিপদসীমার দিয়ে বইছে তিস্তা নদীর মধ্যে তলিয়ে এর গেছে বিভাগের নিম্নাঞ্চলের কয়েক লাখ হেক্টর ফসলের ক্ষেত এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় কৃষকরা বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আমিরুল বাপ্পি তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পাঁচ জেলার কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে এসব মূলত নিম্নাঞ্চলের জমি এবং এখানে বিশেষ করে রোপা আমনের যেসব জমিগুলো ছিল সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া সবজি ছিল এবং এখন মাসকালের মৌসুম চলছে তো মাসকালের জমিও বেশ কিছু তুলে গেছে এর মধ্যে শুধুমাত্র লালমনিরহাটেই এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ হচ্ছে আটশো একাশি হেক্টর এর মধ্যে আটশো তেত্রিশ হেক্টর রোপা আমনের জমি পঁয়তাল্লিশ হেক্টর সবজি এবং তিন হেক্টর মাসকালের জমি রয়েছে বলে আমাদেরকে এখানকার কৃষি কর্মকর্তারা জানিয়েছে এবং তারা এটাও জানিয়েছেন যে যদি দ্রুত পানি নেমে যায় তাহলে রোপা অমনের চারাগুলো হয়তো এই যাত্রায় বেঁচে যাবে সেখান থেকে কিছু হয়তো ফসল পাওয়া যাবে কিন্তু সবজি এবং মাসকালার যে জমিগুলো আছে সেগুলো একেবারেই নষ্ট হয়ে যাওয়ার সংখ্যা করছেন তারা এবং শুধু লালমনিহাটেই আটশো একাশি হেক্টর এবং এরকম পুরো পাঁচ জেলাতেই অর্থাৎ রংপুর বিভাগের যে পাঁচ জেলা তিস্তা অবায়িকায় এই পাঁচ জেলাতেই এইরকম অনেক জমি তলিয়ে গেছে আর যেহেতু তিস্তার চরে প্রচুর পরিমাণে আবাদ হয় প্রচুর পরিমাণে পলিও পড়ে যেমন তেমনি আবাদও হয় প্রচুর পরিমাণে এইরকম এই আবাদগুলো এখন অনেকটাই ক্ষতির মুখে তারা আশা করছেন কৃষকরা যে যত দ্রুত সম্ভব পানি নেমে যাবে তারা এই তাদের ফসলগুলো হয়তো রক্ষা করতে পারবে এবং কৃষি বিভাগও তাই বলছে যে দ্রুত নেমে গেলে যে ক্ষতিটা হওয়ার কথা ততখানি হয়তো হবে না এবং প্রণোদনার ব্যাপারেও আমি কথা বলেছিলাম প্রণোদনার ব্যাপারে বলা হচ্ছে যে ক্ষতির মাত্রা বিবেচনা করে কৃষকদেরকে প্রনোদনার আওতায় কিভাবে আনা যায় সে বিষয়ে তারা তাদের ওপর মহলে জানাবে এবং যতটা সম্ভব যত বেশি সম্ভব কৃষককে এই প্রণোদনার আওতায় নিয়ে আসবেন তো সব মিলিয়ে তিস্তায় যে শুধু ঘরবাড়ি ডুবেছে এমন নয় যথেষ্ট ক্ষতি হয়ে ছে ফসলেরও এই ছিল আমার কাছে তিস্তায় নদী বৃদ্ধির প্রভাব নিয়ে সবশেষ অবস্থা